1942 সালের আজকের দিনে মহাত্মা গান্ধী তাকে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন, যা অগস্ট আন্দোলন নামেও পরিচিত। 9ই আগস্ট বহু স্বাধীনতা সংগ্রামীর জেল হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দেশ জুড়ে বিপুল সাড়া ফেলেছিল এই অগস্ট আন্দোলন। 8ই আগস্টের দিন 1763-তে ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তির কবল থেকে মুক্ত হয় কানাডা। 2010 সালের 8ই আগস্ট জার্মানির মিউনিখে আয়োজিত 50 মিটার রাইফেল প্রোন ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের তেজস্বিনী সাওয়ন্ত। এই কৃতিত্ব অর্জন করা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় তিনি।